নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে বাড়িতে মানে ভিডিও করার মতো কিছু হয়নি, ভেবেছিলাম ভিডিও কালকে আপলোড হবেই না। ও বিকালে বাজারে গিয়ে এগুলো এনেছে ভিডিও করার জন্য, বাজার থেকে আনা, এগুলো স্যানিটাইজ করা। আমাদের ক্যানেই একটা জায়গাতে এটা বানানো হয়, নতুন খুলেছে দোকানটা, পাও ভাজি তার নাম। খাচ্ছি আমি, ছেলে বাড়ির সবাইকে ছাড়া একা একা বাইরের খাবার এনে খাবো, এই টেন্ডেন্সি ছোট থেকে কখনোই ছিল না। তো বাইরের খাবার দিয়ে ভিডিও করতে ভালো লাগে না, বাট কিছু করার নেই। আজকে খাচ্ছি, সারাদিনে খাওয়া স্নান করা সব কিছুর সাথে সাথে ভিডিও ছাড়াটাও একটা কাজ হয়ে গেছে। ভিডিও না ছাড়লে ভালো লাগে না, তোমরা কমেন্ট করো পড়ি, ভালো লাগে। আজকে মনটা খুবই খারাপ, রিজনটা জিজ্ঞেস করো না, কারণটা বলতে পারবো না। দারুণ বানিয়েছে, কোনো প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম ভিডিও ছাড়াই হবে না। ওই বললো আনি ভিডিওটা করো, ছাড়তে ছাড়তে গ্যাপ দিলে তো তোমরা আবার ভুলে যাও সবাই আমাকে। জিনিসটা ওখানে দাঁড়িয়ে খেলে আরো ভালো লাগতো। সত্যি দারুণ খেতে লাগছে,
তো ভিডিওটা না করতাম, বুঝতেই পারতাম না। অনেকে এমন কমেন্ট করছো যে আজকাল মানুষ খাচ্ছে, আবার সেটা ভিডিও হচ্ছে, আমরা দেখছি, আমাদেরকে দেখতে হবে। তাদেরকে বলছি তোমরা ইটিং শো বলে যে কিছু একটা আছে সেটা জানো না। ইউটিউবে যাও, গিয়ে ইটিং শো সার্চ করো। আমি তোমাদের কাউকে ছোট করছি না, করো, দেখো, বোঝো, তারপর বুঝবে আমি কেন কোনো কথা না বলে শুধু খাচ্ছি। মানে তুমি কেন খাচ্ছি, মেন কথা খাচ্ছি, আবার তারপরে বলছি আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তুমি চ্যানেলটাই খাওয়ার জন্য, হ্যাঁ এটা ঠিক, এই খাবারটা আমি এর আগে কখনো খাইনি। পাও ভাজি, আসলে আমি কলকাতা কলেজে পড়িনি, তাই কলকাতার অনেক স্ট্রিট ফুড সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। মাঝে মাঝে বেরোতাম, তখন সেসব জায়গা খেতাম, দারুণ খেতে লাগলো। ভিডিওটা আমার ইউটিউব শোয়ের ভিডিও, খেয়ে নি বলছি। টিউশনের ভিডিও এই ফার্স্ট এত ছোট হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। প্লিজ যদি ভালো থাকে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আর যাদের যাদের খারাপ লাগছে, যারা যারা বুঝতে পারছো না কেন আমি তোমাদের সামনে খালি খাচ্ছি আর তাও বলছি আমাকে সাবস্ক্রাইব করতে, তাদেরকে বলছি প্লিজ তোমরা ইউটিউবে গিয়ে ইটিং শো বলে লিখে সার্চ করো, দেখো ইটিং শো বলে কোনো একটা কিছু আছে, তাহলে আমি বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এভাবে আমার পাশে থেকো, টাটা।